ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আজকে আমরা সোয়াপ করব। সোয়াপটা কিভাবে কাজ করে চলেন দেখে আসি। এ নিলাম, এ ইকুয়াল 10। তো আমরা দুইটা ভেরিয়েবল নেই সোয়াপটা বোঝার জন্য, মানে একটার মান চেঞ্জ করে আরেকটাতে দিতে পারো। মনে করেন যে এতে যে ভ্যালুটা রাখবো সেটা মনে করেন যে বিতে নিয়ে যাবো, বির ভ্যালুটা এতে নিয়ে আসবো। তো এখন যদি প্রিন্ট করি, প্রিন্ট এখানে দিয়ে দিই এ ইকুয়াল, তারপরে এখানে আমরা এটা প্রিন্ট করব। তো এইভাবে আমরা দুইটা ভ্যালু প্রিন্ট করব, প্রিন্ট বি ইকুয়াল কমা বি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, আমরা কি এখানে এতে আছে 10, বিতে আছে 50, তো এর ভ্যালু এই দেখাবে, বির ভ্যালু বি এই দেখাবে। তো দেখাচ্ছে মানে এআই ইকুয়াল 10, বি ইকুয়াল 50। তো এটা আমরা সোয়াপ কীভাবে করতে পারি, তো এখানে যদি ভেরিয়েবল এ কমা বি, এখানে নতুন একটা ভেরিয়েবল নিলাম, তো এটা কী করব, ইকুয়াল এখন দেব বি, প্রথমে দিচ্ছি বি কমা এ, মানে এটা কী হবে, মানে মনে করেন যে এ আছে, এর মাঝে কোন ভ্যালুটা পাবে, বির ভ্যালুটা, কারণ প্রথমে আমরা দিচ্ছি বি, বির ভ্যালু আসবে এতে আর এর ভ্যালু আসবে বিতে। এই যে মানে এই এইখানে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা যেহেতু এখানে এ বি দিছি, এখানে দিছি আগে দিছি বি পরে দিছি এ, মানে এই বির ভ্যালুটা পাবে এতে, এর ভ্যালুটা পাবে বিতে, এইভাবে পাবে আর কি। এখন দেখেন মানে চেঞ্জ হয়ে যাবে, আগেরটা দেখেন, আগের আউটপুটটা দেখেন, এর মাঝে ছিল 10, বির মাঝে ছিল 50। এখন যদি আমরা প্রিন্ট করি, এটাকে রান করে দেখি, এখন দেখেন এটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এর ভ্যালু মানে এতে ছিল 10 উপরে আর বিতে ছিল 50, এখন দেখেন এতে আছে 50, বিতে আছে 10, মানে এটা সোয়াপ হয়ে গেছে, মানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, একজনের ভ্যালু আরেকজনের মাঝে চলে গেছে। এটাকে বলে সোয়াপ। সোয়াপ আরও মানে অনেকভাবে কাজ করতে পারেন, এটা একটা মানে সিম্পল আর কি, বেসিক একটা ধারণা আর কি। তো আপনাদের যদি এমন কোনো ফাংশন দরকার হয় তাহলে আপনারা সোয়াপ তৈরি করে নেবেন আর কি, আর ইন্টারনেট থেকে অনেক কিছু রিসোর্স দেখবেন, খোঁজাখুঁজি করবেন, আরও অনেক কিছু শিখবেন।